عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمَا اللَّهِ وعلى أهل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ঘরে আমি পাগল বেশে পাইতে তোমারি দিদা ধন্য আমার জীব

এলাকা তো দেখতেছি মুরব্বীদের তুলনায় বাচ্চা বেশি মুরব্বীরা কি আসেনি আজীবন শুনছি মুরব্বীরা ইবাদত আগায়া আর আপনাদের এখানে দেখি বাচ্চারা আগায়া মুরব্বীরা মানে এটা কি ভালো হইলো না খারাপ হইলো অনুরোধ করব যে সমস্ত মুরব্বী বাবারা কলিজার যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা মাহফিল ফ্যান্ডেলে চলে আসুন আসলে এশান নামাজের পর দীর্ঘ সময় আলোচক না থাকাতে একটু বড় হয়ে গেছে প্রধান আলোচক আমি বিশেষ আলোচক না আসাতে মাঠ কন্ট্রোল করার জন্য আমি উঠে গেছি আলহামদুলিল্লাহ এখন একটু মোহব্বতে রসুরুল্লাহর সানে কয়েক মর্ত বা শরীফ পড়ব কি রাজি আছি তো অনেকে তো জবান বন্ধ রাখলেন একটু জবানটা খোলে দারাজ দিলে মহব্বতে রসুল উল্লাহর প্রেমে দরুদ পড়বো যে যত জোরে যত আওয়াজ দিয়ে যত মহাব্বতে পারেন হজুরের কদমে কয়েক মর্তবাদ দরুদ পড়ব বাচ্চারা কথা বলবে না বাচ্চারা কথা বলবে না যার যতটুকু শক্তি আছে রসুল উল্লাহর কদমে কয়েক মর্তবাদ দরুদ শরীফ আমরা মহাব্বতে উজাড় করে পড়বো কি রাজি আছি রাজি আছি রাজি আছি একটু মহাব্বতে দারাজ দিলে বোলন্দ আওয়াজে আওয়াজ দিয়ে হুজুরের কদমে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়েদে না আল্লাহুম্মা সাল্লি ও আলা আলি সাইয়েদে না মদিনারই ধুলো bali पहिले সুরমা বানাইবো

ওগো মায়ার নবীজি আমার একবার সে দেখা দাও দয়া করে এই জীবনে মদিনাতে নিয়া আল্লাহ

إله إلا الله لا إله إلا الله لا محبت إله لا إله إلا الله لا إلا حسب ربی ہسبی غیر اللہ نور محمد صلی اللہ او لا اے لاہ جب کہ نکارے تشریف لانے لگے گل ماں بھی خوشیاں منانے لگے ہر طرف نور کی گراؤ شانی چائے مصطفیٰ کیا ملے جندگی مل گئے غالی تیرے گود میں آ گائے دونوں عالم کے رسول اللہ اللہ بی بی آمن کی فول اللہ گے اللہ اللہ لائی اللہ ش لا اللہ চুন খামার ভিটা এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলে মোহতারম বিশেষ আলোচক হযরত মৌলানা মোহাম্মদ আরিফ রাইহান সাহেব খতিব বন্দর সাইট জামে মসজিদ চট্টগ্রাম বিশেষ বক্তা মৌলানা মাহমুদুল হাসান সাহিব খতিব নেপচুন খামার ভিটা জামে মসজিদ মাহফিলের মোহতরম সভাপতি জনাব আলহাজ কাজী উল্লাহ সাহেব মহাব্যবস্থাপক নেপচুন চা বাগান স্টেজ ববিষ্ট হাজারতে উলামাই কেরাম সামনে ববিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার মোত্তাক ফর হেসগার প্রিয় মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শাহনুহ আলী শান দরবারে সবটুকুন শুক্রিয়া আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজিমুল বারাকাতি মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজ অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলী দরবারে কালিমাতুর শকুর আদায় করি জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কুটি দরুদার সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়ত বদরুদ্দুজা নুরুল হুদা হবি হুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসলীন ইমামুল কেবল সৈয়দুল কৌনইনী ওয়সইনুল হারমনি শরীফ জদ্দুল হাসনাইন রাহতুল আশিকীন سيد العارفين شافع المزنبين خاتم النبيين والمرسلين رحمة للعالمين سيد الأتقياء إمام الأصفياء ساقئ الكوثر شافع المحشر مدينة تاجدر آفتاب بنبوة شهن شاء رسالة حجور أكرم نور مجسم حبيب الله خليل الله نور الله ولد <دي> آدم صفي <صفیب> الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد المناف شكولي جبان كولي دراز ديلي مهبط <محبت> بوري <بڑی> صلى الله عليه وسلم أبنا را كوثا সবাই বুঝেন আপনাদের ভাষার সাথে আমার ভাষার তো মিল নেই আমিও মূলত চাঁদপুরের ভাষায় কথা বলি তবে এখন বাধ্য হইয়া কিছুটা শুদ্ধ ভাষায় কথা বলতে হচ্ছে চিড়িয়াঙ্গের ভাষা তো আর আমি জানি না তা আমার কথা বুঝতেছেন আপনারা আচ্ছা দুইটা অনুরোধ এক নম্বর অনুরোধ হচ্ছে মুরব্বীরা যুবক ভাইরা খুব গভীর মনোযোগ দিবেন আর দুই নাম্বার বাচ্চাদের ফাঁকে ফাঁকে যে মুরব্বীরা আছেন বাচ্চাগুলার একটু কেয়ার করে রাখবেন এরা যেন কথা না বলে কি পারবেন আপনার আশেপাশে যারা আছে একটু দেখে রাখবেন ওদেরকে তো ডাক দিলেও ওরা কথা বলবে কিন্তু আমার দেখে রাখতে হবে একটু যেন কথা না বলে সাইট শব্দ কানে আসলে আলোচনার গতি নষ্ট হয়ে যায় আমি ডানে বামে যাবো না আমি মূল কথার দিকে চলে যাব। আল্লাহ কবুল করুক এত সুন্দর আয়োজন আসলে আমি এখন বসতাম না মাঠটা আলোচক ছাড়া আর দুই নম্বর কথা আমি যেতে হবে বহুদূর সকালে গিয়া ঘুম নাই ক্লাস ঘুম নাই ক্লাস এমনিই তো মাথার মধ্যে টন্টো নাই ঘুম ছাড়া আরও গিয়া বকবক করতেইব আবার এখানে বকবক করলাম এটা তো মানুষ এটা তো মেশিন না এটা মানুষ কথা বলেন তো এই জন্য মোটামুটি আমার জন্য একটু অসানো হয়েছে আল্লাহ হয়তো বা সুযোগ করে দিয়েছে আর একটু বেশি কথাও বলতে পারবো যেখানে এক ঘন্টা কথা বলতাম সেই জায়গায় দুই ঘন্টা কথা বলা যাবে আলহামদুলিল্লাহ কি আপনারা ধৈর্য সহ রাজি আছি না রে দেখবে তো বাইরে যারা আছে চাটা খাইতেছে ওনারা কি আসার দরকার আসেনি না আসেনি তবরক আসেনি আজকে ও তবরকের সময় আইবো আর কি তবরকের সময় আসার দরকার না এখনই আসা দরকার যদি মনে করে না আমগো লজ্জা সরম আছে তাইলে আয়া হলো আর যদি লজ্জা সরব নাই খালি তবর একটা সময় যাবো তো আয়ন দরকার নাই যে আছেন সেখানে বইসা থাকেন আইয়েন আল্লাহ কবুল করুক আমিন ভাইরা আমার নবীর মাহফিল মনোযোগ বিষয় দেওয়া হয়েছে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ চমৎকার একটি বিষয় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবি ও রসুল জমিনের বুকে এসেছে সুনান কুবরা বাঈ হাকিতে আসছে আবু বকর বাই হাকি দালাইলুল নবু এনেছেন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রসুল তসিব এনেছেন সমস্ত নবীদের মধ্য থেকে সেরা চারিত্রের দিক থেকে আদর্শের দিক থেকে আখলাকের দিক থেকে তবিয়তের দিক থেকে মর্যাদার দিক থেকে নবীকে নবী সবচেয়ে মহান নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন কে আমার আল্লাহ নির্বাচন করে তারপরে জমিনে পাঠিয়েছেন সুবহান রাসূল ওনার মুজিজা দেখে আচরণ দেখে স্বভাব দেখে ওনার কথা দেখে ওনার নয় দেখে অন্য অন্য মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হতো বলেন হুজুরের কথাও ছিল ওয়ান কাইন্ড অফ মজেজা এক প্রকারের মজে হুজুরের হাসিও ছিল এক প্রকারের মজেজা হুজুরের নজরও ছিল এক প্রকারের মজেজা হুজুর যাই করতেন তাই ছিল মজেজার অন্তর্ভুক্ত বায়াদিন কাফের মোর্শেক দেখেই আকৃষ্ট হয়ে যেত ইসলাম ধর্মগ্রহণ করতো সুবাহ এটা ছিল হুজুরের আলাদা একটা বৈশিষ্ট্য ভাইরা আমার গভীর মনোযোগ কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট শব্দে বয়ন করলেন لقد كان لكم في رسول বির সুলিল্লা তুম হাসানা রব্বুরা আলামিন বলে দিলেন হে দুনিয়ারুম মদেরা হে দুনিয়ার উম মদেরা রে অবশ্যই আমি আল্লাহ আমার আহ মাতুল্লির আল আমিন প্যারে দস্ত নবী বন্ধু নবীর মধ্যেই তোমাদের জন্য রেছি তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ আমার হুজুরের মধ্যেই তোমাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি উত্তম আদর্শ আখলা কে হাসানা আখলা কে মাহমুদা আখলা কে জামিরা উত্তম আদর্শ আমার হুজুরের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি সুভাহালা গণ ভাইরা আমার গভীর মনোযোগ ওপরে কায়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লালা খুলুকিন আযি হে মানুষ তোমরা জানিয়া নাও নিশ্চয়ই আমি আমার রসুলকে আযীম মহান চরিত্রের অধিকারী বানায়া জমিনের মধ্যে পাঠিয়েছি সুবহানাল্লাহ আজিম শব্দের অর্থ হচ্ছে বড় কাবির শব্দের অর্থ হচ্ছে বড় খেয়াল করেন আজিম শব্দের অর্থ বড় কাবির শব্দের অর্থ বড় কিন্তু কাবির ওই বড়কে বলে যার সীমানা আছে আর আজিম ওই বড়কে বলে যার সীমানা নাই তিনটা জিনিসকে আজিম বলা হয়েছে এক আরসোল্লা আল্লাহর আরসকে দুই আল্লাহর কোরআন তিন রসুল উল্লাহ রাখলা সুবাহান বলেন রসুল উল্লাহর আখলাককে আজিম বলা হয়েছে বাইরা আমার গবের মনোযোগ রসুল্লাহর এক সাহাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিলো আশিয়া বলল আম্মা জান রাহমাতুল লিল এ এর اخلاق কেমন হুজুরের আদর্শ কেমন হুজুরের চরিত্র কেমন আম্মাজান ডাক দিয়া বলল নবী সাহাবে আলা তাকরাউল কোরআন তুমি কি আল্লাহ কোরআন পড়ো নাই জি পড়েছি কালা আলা খুলুকী নাওজিম এ আয়াতে আর ব্যাখ্যায় আম্মাজান বলল খুলুকু অল কোরআল দেখতে যেমন কোরান দেখতে যেমন কোরআন কারিম দেখতে যেমন। আমার আহমতুল্লিন আল আমিনের চরিত্র তেমন নেই হুজুরের আদর্শে হুজুরের আখলা হুজুরের সৌন্দর্য মন্ডিতে হুজুরের সৌন্দর্য বর্ণনায় মন্ডিত ভাইরা আমার এমন এক নবীন উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইল অন্য অন্য নবীরা দোয়া করেও আিরম্বি আর উম্মত হতে পারে নাই জীবনে কোনোদিন আল্লাহর কাছে বললাম না আমালিক আখিরুল বানায়া আমাদেরকে পাঠায়েন মনোযোগ দেন রাহমাতুল্ল আলমিনের উম্মত বানায় আমাদেরকে পাঠায়েন জীবনে কোনোদিন বলি নাই ও বন্ধুরে কোনদিন বলার প্রয়োজন হয় নাই আমার আল্লাহ কত বড় নেয়ামত আমাদেরকে দিয়েছে কত বড় ভাগ্য আমাদেরকে দিয়েছে কত সুন্দর তাকদীর আমাদের রেখে যায় আদম নবীর উম্মত বানালো না নূহ নবীর উম্মত বানাইলো না শীশ নবীর উম্মত বানাইলো না ইব্রাহিম নবীর উম্মত বানালো না মুসা নবীর উম্মত বানালেন আল্লাহ ঈসা নবীর উম্মত বানাইলেন আল্লাহ 123999 জন নবী কোন নবীর উম্মত

এত বড় নিয়ামত এত বড় শুক্রিয়ার খবর কয় কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ তালার কুদ্রুতি কদমে সিজদায় পড়ে যায় আল্লাহর কদমে যদি সিজদায় লুটিয়া যায় এত বড় নিয়ামতের শুক্রিয়া আদায় কেয়ামত পর্যন্ত হবে না এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া এই সুমহান নবীর উন্মত আমরা হয়েছি ভাই বাবাজিরা আমার গবীর মনোজু রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হুজুর کریم সাল্লাল্লাহু কত বড় দয়া কত বড় রহমত কত বড় দয়ার বান্দা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনের মধ্যে পাঠিয়েছে একটা কোরআন কারীমের আয়াত আপনাদের সামনে তুলে ধরলে क्लियर হয়ে যাবে কষ্ট হচ্ছে কথা বুঝতেছেন এ কথা বলো না কথা হইলো না আল্লাহ তালা কোরআনে কারী মেয়ে বর্ণনা করুন নিন লাক দে মন্লা ঘর মমিন ইজ বাদফীকিম ও বন্ধুরে ও দুনিয়ার উম্মতেরা ও দুনিয়ার উম্মতেরা ভালো করিয়া জানিয়াল ভালো করে জানিয়াল ভালো করে জানিয়াল আমার আল্লাহ এলান দিয়ে দিল হাবিব আমার বন্ধু আমার আমি আল্লাহ রব্বুল আলমের আলামিন আলমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আপনি নবীকে পাঠিয়েছি কত বড় ঘোষণা আপনার বেলায় আমি আল্লাহ দিলাম আদাম নবীকে পাঠাইয়া আমি আল্লাহ এত বড় দয়া করি নাই নুহু নবীকে পাঠাই পাঠায়া এত বড় দয়া করি নাই ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী সমস্ত নবীদের পাঠায়া যত বড় দয়া আমি আল্লাহ করি নাই আপনি রহমাতুল্লিল আলামিনকে পাঠায়া আমি আল্লাহ তাম জাহানের উপর স্পেশিয়াল দয়া করেছি আওয়াজ আওয়াজ দিয়া বলি আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠায়া যত বড় দয়া করিলাম তার চাইতে কুটি গুণ দয়া করেছি আপনি নবীকে পাঠায়া সুবহান বলেন ইয়ে তুম তুমারা করম غیاء کا کیا بات اب تک بنی ہوئی ہے یہ سب تم غارہ তুম করমে কা আল্লাহ যত বড় বড় রহমত বানাইলা রহমতুল্লিল আমিন আলামিন জি দে বড় রহমত এই রহমতটা তুমি আমাদেরকেই দিলা এই রহমত তুমি আমাদেরকেই দিলা এত বড় রহমত পাইয়া কে আমত পর্যন্ত শুক্রিয়া আদায় করলেও আদায় হবে না হুজুরের উন্মত হয়েছি এই শুক্রিয়া কেয়ামত পর্যন্ত দাদাই করলে আদায় হবে না অন্য অন্য নবীরা বলেছে আল্লাহ হুজুরের উন্মত বানাই দেন আখিরুল আম্বিয়ার উন্মত বানাই দেন অন্য অন্য নবীরা দরখাস্ত করেছে আল্লাহ কবুল করে নাই কিন্তু আমি আপনি না চাহিতে এই মহামানবের উন্মত হতে পেরেছি খুশি না বেজা আরে জোরে বলে খুশি না বেজা ভাইরা আমার কত সুপ্রসন্নতা দির আল্লাহ আমাদেরকে দিল একটি হাদিস শরীফ উল্লেখ করলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে হাদিস বয়ান করলেন ইমামুল না ইম্মা খাতামুল মুহাদ্দিসিন জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই নয়শো এগারো হিজড়িতে ইন্তেকাল যিনি তার জীবনে পাঁচশো কিতাব লিখেছে চল্লিশ বছর কিতাব লিখেছে চল্লিশ বছর তরিকদের ক্ষেতমত করেছে পঁচাত্তর বার যিনি রসুর উল্লাহকে জাগ্রত অবস্থায় দেখেছে আল্লাহ আকবর পঁচাত্তর বার রসুর জাগ্রত অবস্থায় দেখেছে এমন এক ইমাম ওনার কিতাব কিফায়াতিবুল্লাবিব

আল্লাহর সাথে কথা বলতেন কোন মাধ্যম ছাড়া বেলা আছে তা কোন মাধ্যম ছাড়া টেলিফোন নাই মোবাইল নাই নেটওয়ার্ক নাই যোগাযোগের ব্যবস্থা নাই বিনা মাধ্যমে বিনা মোবাইলে বিনা কন্ডিশনে আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলতেন আল্লাহ আকবার খারাপ লাগে মুসা নবী তাওরাত কিতাবের মালিক তাওরাত কিতাবে মারুবার নাজিল হয়েছে হাদিসটা শুনেন এ হাদিস জালাল সুয়ুতি সৈয়ুতি কেফায়তু তলিবুল লবিব ফি হাসা ইসিল হাবিব প্রথম খণ্ডে আনছেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস আবু নাইম দালাইল নবুয়ত প্রথম খণ্ডে এনেছেন আবু বকর বাই হাকি দালাইল পঞ্চম খণ্ডে এনেছেন ইবনু সাদ তাবাকাতুল কোবরার প্রথম খণ্ডে এনেছেন শেহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহেব আল্লা দুনিয়ার প্রথম খণ্ডে হাদিস বয়ান করেছেন অসংখ্য কিতাবে হাদিস পাবেন মুসানবে তাওরাত কিতাব খুলিয়া তাওনাথ কিতাব পড়তে লাগলো

এত আমার দিলা ওই উম্মত তুমি আমার উম্মত বানায়া দাও ওই উম্মত তুমি আমারে দিয়া দাও ওই উম্মত আমার উম্মত বানায়া দাও আমার আল্লাহ বলল রে মুসা তিলকা উম্মত মুহাম্মদ খবরদার খবরদার এমন আবদার করা যাবে না এমন রিকোয়েস্ট করা যাবে না এই উম্মত গুলা হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত জোরে বলেন আমার হুজুরের রেজিস্ট্রেশন করা সবার পরে পাঠাইব সবার আগে জান্নাতে যাইবে আল্লাহ সবার পরে দুনিয়ায় আসবে সবার আগে আল্লাহর জান্নাতে যাবে অন্য অন্য নবীরা তাকায়া থাকবে হুজুরের কারণে হুজুরের কারণে কতটা দামি হয়েছে

এমন এক দল উম্মতের লেখা দেখা পেয়েছি এমন এক দল উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চারা তাদের নবীর উপর নাজিল করা কোরআনে কারীম মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়া ঘুরবে ওপেনলি চলাফেরা করবে কাফের মুশরিকদের সামনে কোরআন তেলাওয়াত করবে হোয়াইট হাউসে তেলাওয়াত হয় মস্কোতে তেলাওয়াত হয় দিল্লিতে তেলাওয়াত হয় সিডনিতে তেলাওয়াত হয় দুনিয়ার বড় বড় কাফেরদের সামনে আল্লাহ তোমার কালাম তারা তালাবাদ করবে কাউকে ভয় পাবে না কাউকে ডরাইবে না কাউকে তবাক্কা করবে না ও মালিক আমি সাধারণত ফেরাউনের সামনে দাওয়াত দিতে ভয় অনুভব করতেছি ওই নবীর ছোট ছোট উম্মতেরা কোরআনে কারি মুখস্থ করিয়া ওপেনলে তালাবাদ করবে এত পাওয়ার ফুল উম্মত দাঁড়াইলা এত মর্যাদার উম্মত বানাইলা এত দামি উম্মত দাঁড়াইলা ও আল্লাহ ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও আমার আল্লাহ বললে তিলকা উম্মত ও ও নবী মৌসা এই উম্মত জেনা তলায় উম্মত এই উম্মত গুলা হইল আমার আখিরুল অম্বিয়া সরকারে তো আলম রহমতুল্লিন আলমিনের রেজিস্ট্রেশন করা উম্মত আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবা মুসানবি এইবার নিরাশ হয়ে গেলেন এই কোন নবীর উম্মত এত মর্যাদা দিলো রে এত সম্মান দিলো এত মর্যাদা দিলো এত সম্মান দিলো কোন নবীর উসিলায় এই মর্যাদা পেলেন বন্ধু রে হাতে পায়ে ধরে বলে যাই রাহমাতুল লিল আলামিনের शान বুঝলেন না হুজুরের মান বুঝলেন না হুজুরের আজমদ বুঝলেন না হুজুরের इज्जत বুঝলেন না কত পাওয়ারফুল নবী আল্লাহ আমাদেরকে দান করেছে আল্লাহ আকবার সোমর সেরা আজিম শানের অধিকারী আমার নবী সবসে আলা হামা জান নবী সবসে আলা ও হামা জান নবী চলে চলে এগুলা চলে কাশিদা চলে এদিকে আপনারা কি কষ্ট পাচ্ছেন গাইবো গাইবো না তাহলে আপনাদের মনোযোগে না হুজুর গাইয়েন না গাইবো গাইবো সবসে অলা আলা আমা রানবী সবসে বালাও আলা আমা রান আপনি মা کا پیارا ہمارا نبی پلی مالا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی دونوں عالم کا ہمارا نبی سب سے اعلیٰ ہو اعلیٰ ہمار کیا خبر کتن تارک لے

থাকলে আওয়াজ দুই নম্বরে নিরাশ হইলেন মনে মনে আছে মনে আছে তিন নম্বরে আবার তাওরাত কিতাব খুললেন বন্ধুরে আবার আল্লাহ দরবারে বনিয়াদ করলেন আর إني أجد في الله أمة إذا هم أحدهم بالحسنة فإن لم يعمل غا كتبت له حسنة وإن عمل بغا كتبت له عشر حسنات فجعل غا أمتي مسانب بالله ও মালিক তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা লেখা দেখতে পেয়েছি যে উম্মতেরা একটা ছোট নেক আমল করার নিয়ত করবে ওই নেক আমল করা লাগবে না ওই নেক আমল করা লাগবে না নিয়ত করা যাতে যাতে তাদের আমল তুমি একটা নেক লিখিয়া দিবা আর যদি ওই নেক আমলটা করেই ফেলে একটা নেক আমলের বদলে তাদের আমল তুমি দশটা নেক লিখিয়া দিবা এত

আল্লাহ দে আমার কথাই কোনো শুনছে না মুসলি দিদায় পড়ে গেলেন সুবাহ আল্লাহ বলবেন না এই হাদিস হাফিজুল হাদিস যত সম্ভব দুইশো বারো হিজড়ি সম্মানে নাই আজ থেকে বারোশো বছর আগে নিমাম দালা আইন ডাবুতে প্রথম খন্ডের চোদ্দ নম্বর হাদিস বলে দিয়ে যাই আলিমুলামা আছে জিজ্ঞাসা করে নেবেন মুসা নবীর পরে বলল আল্লাহ এতবার বলিলাম ওই উম্মতগুলো আমারে दिला না মুসা নবے মালিক ওই উম্মতরে যে বৈশিষ্ট্য দিলা সেখান থেকে দুইটা বৈশিষ্ট্য আমারে দাও আমার আল্লাহ বলল না ওই বৈশিষ্ট্য দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলে তোমার উম্মত আর আমার রহমাতুল লিল আলামিনের উম্মত এক না তোমার উম্মত আর আমার হাবিবের উম্মত মর্যাদার দিক দিযা এক না কাল্লা তো একটা বৈশিষ্ট্য দেন বলে একটাও দেওয়া যাবে না বলে মালিক কি মর্যাদার উম্মত বানাইলা তাদের বৈশিষ্ট্য চেয়েছি দিলা না আখিরি ফরিয়া ও মালিক আমি নবী হইয়া বলতেছি আমি মুসা কালী মুল্লা হইয়া বলতেছি আমি তোমার বন্ধু হইয়া বলতেছি আমার নবতির দরকার নাই আমার রেসালাতের দরকার নাই আমার মজেসার দরকার নাই আমার নবতি বাদ দিয়া আমি মুসারেও রহমাতুল্লিল আলমিনের উম্মত

ফি মৌল দিন মুখতার এই কিতাবের দ্বিতীয় খন্ডে আছে চমৎকা কি চমৎকার হাদিস মোস্তফার শান যতই আলোচনা করি ততই ভালো লাগে সোহান যতই আলোচনা করি ততই ভালো লাগে আদম নবী কে যখন বনাইলো আদম নবী বদম নবী সামনে সমস্ত নবীদেরকে তুলে দলো আমার

এত শান্তার নূর আমি আর দেখি নাই ও আল্লাহ নিমান হাদান নূর এই নূর টাকার এই দামি নূর কার এই আলোকিত নূর কার আমার আল্লাহ বলল রে আদম হাদা ইবনু কা আহমদ হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়া আউয়াল শাফি ওয়াল মুশাফফা ইনি কইল তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম সবার পরে জমিনে বটাইবো ও আদম

আমি তো আর আলেম না দৈরালে লই আইছেন আমি কি এন জীবনও আইছি আমি কি এখানে জীবনও এসেছি কখনো আপনারা আমারে দেখছেন কখনো আমিও দেখি না কি মোবাইলে ইউটিউবে দেখিয়া দাবাদ দিয়া এসে এটা বালা না খারাপ এটা আসলে বালানি তো চাষাই করলেন না কি কথা না মেহমান যেহেতু বানাইছেন মেহমান তো মেহমানই কথা কয় না ইহুদিরও যদি দাবাত দেন বেতিন্দেও যদি দাবাত দেন সে মেহমান আর তার ইজ্জত করা মেজবানের জন্য ওয়াজিব দালাই ইমাম বুখারি আদাবুল মুফরাদে হাদিস বয়ান করছেন মান কানা ইয়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফা ওয়া মান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইয়াকুল খাইরা ওয়া ইয়াসুম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে কিয়ামতের প্রতি ঈমান এনেছে সে যত মেহমানকে ইজ্জত করে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এরে তুই গো জালায়ার বাসলাম না কথা কইছ এ মনে কথা কইছে তো হুজুরকে কত উঁচু নবী এমন নবীর হয়েছি আল্লাহর হাবিবের আখলাক তবিয়ত আদর্শ মজেদার এত উপরে এত উপরে এত উপরে যা কোনো নবী কল্পনা পর্যন্ত করতে পারে না আল্লাহ আকবর ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা পারেন পারেন তো বলেন আমার সাথে মোহাম্বতের কদমে দয়াল নবীর আপনারা তো বুঝেন না কি টোপ মারিয়া দিল কিছু কিছু মোল্লারা বুঝলেন একবার পাড়ালাই আল্লাহ আদাবুল মুফরাদ ইমাম বুখারি হাদি বয়ান করছেন ইমাম তাবারানি মৌজামুল কাবির আনছেন তাবারানির মৌজামুল আউসাদ হাদিস আছে ইমাম জালাল উদ্দিন সুইদিল জামিউ সাগির ফি আহাদিসিল বাশিরি ওয়ান নাজির এই কিতাবে হাদিস পাবেন খাদিরাত রিজলু ইবনু ওমর আব্দুল্লাহ ইবনে পা একবার প্যারালাইজ হয়েছে বুঝলেন না বুঝতেও দেয় না উল্টা পাল্টা বতুয়া দিয়ে মাথার মগজ গুলায় লাইছে বুঝতে চান না আব্দুল্লাহ ইবনে ওমর পা প্যারালাইজ হয়ে হাঁটতে পারে না সঙ্গে সাহাবী বললো ও রাসূলের সাহাবী হাটতে পারো না বলে না কি হয়েছে বলে প্যারালাইজ হয়েছে ওই ডাক দিয়া কায়রা আব্দুল্লা বলেই এই মুহূর্তে তোমার কাছে সব চাইতে দামি যে নাম ওই নাম দুই একটা ডাক দাও আবদুল্লাহ নাম বললো ইয়া মোহাম্মাদা মোহাম্মদের নাম বলে ডাক দাও সাথে সাথে প্যারালাইস পা সাথে সাথে ভালো হয়ে যায় بجلن نا بولن او گو کاملی والا تمی مدینہ والا او گو کاملی والا تو می مدینہ والا تمہاری جننے جگ تو جالا کاملی তুমি মদিনা ও গো কামলি তুমি নুরে রলা বি তুমি ধরে রছবি তুমি নুরে রোলা তুমি একটু আওয়াজ দিয়া বলে মারা হাওয়া খারাপ লাগে আরেকটি হাতির শোনাই তার আগে একটা আয়াতকারী উল্লেখ করছে আল্লাহ বললেন প্রথমে একটা আয়াত বলেছি لقد من الله على المؤمنين إذ بعث فيهم বন্ধু আমা আমাত तमाम दुनियाय যত নবী রসুল পাঠিয়েছে কোন নবীকে মাটায়া এত বড় দয়া করি নাই আপনি নবীকে পাঠায়া যত বড় দয়া করেছি এ হাদিসের নিরীখে আরেকটা হাদিস বলবো সেটা শেষে এই হাদিসের নিরীখে আরেকটা হাদিস বলবো

মর্যাদা একদিকে আমার রহমতুল নীল আলমিন সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা আমি আল্লাহ অপর দিকে রাখিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবীর মর্যাদা একদিকে আমার রহমাতুল্লিল আলমিন সরকারের দোয়ালমের মর্যাদা একদিকে দেখেন এটা উদাহরণ দিচ্ছি কিভাবে এত মর্যাদা মুসানবী খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করতেছেন মুসানবী কয় আল্লাহ তুমি আমার সাথে কথা বলেছ কথা বলেছি তৃপ্তি মিটে নাই মালিক তোমাকে আমি এক নজর দেখতে চাই

না তুমি আমাকে দেখতে পারবে না বলে কেন পারব না মানে লাতুদুরী কুহুল লাব সৎ অহু আ ইউদর ইকুল্লাব সৎ অহু আর লতিফুল হাবি দুনিয়ার কোনো চোখ আমাকে আবৃত করতে পারে না আমি সমস্ত মাখলুককে আমার নজর দিয়া ব্যাষ্ট্রোন করে রেখেছি আল্লাহ বা লাতুদুর ই কুহুল লাব সৎ আমি আল্লাহকে কোনো চোখ ব্যাস্টন করতে পারে না তুমি আমাকে দেখতে পারবা না এই কিরে থাক কথা বলল না বাবা কথা বলল না তো দুনিয়ার কোন চোখ আমাকে দেখতে পারে কাল্লা হেডা বুঝিনাম না আমারে দেখা দেন মুসা নবী নাসর বান্দা কয় নাসর বান্দা না দিতই হইব নই লাগবো আছে না দেওনই লাগবো আল্লাহ বারবার বলার পর নয় নম্বর পরায় পুরো আলোচনা আসে তুমি আমাকে দেখতে চাও বলে জি যাও বাহারে আমি আল্লাহ জগন্নুরের নিজেকে যদি কন্ট্রোল করতে পারো নিজেকে যদি ধরে রাখতে পারো আমি মালিককে দেখতে পারবা আর যদি

আইনা আনা আমি কোথায় বলে তুমি যেখানে থাকার সেখানে আসো কোথাও বলে তুর কোথায় বলে তুর জলে পুরে আংরা হয়ে গেছে মুসা নবী বলল আল্লাহ তুমি আমার ক্ষমা করিয়া দাও আমারে maaf করিয়া দাও আমি আর এমন আবদার করব না যে আবদার আমার ধৈর্য যে আবদার আমি ধৈর্য ধারণ করতে পারব না নিজেকে কন্ট্রোল করতে পারব না তুমি আমার maaf করে দাও ও বন্ধুরে এবার দেখেন মুসা নবীর তুলনা রহমাতুল লিল আলামিনের মর্যাদা কেমন আমার বলো জিবি

গলা নিচ থেকে নিয়া নাবি পর্যন্ত সুরি দিয়া টান দেয়া দুই টুকরা করে পড়ে হলো ওপেন হার্ট সার্জারি হুজুরের কলব বের করা হলো কলব বাবা দুই টুকরা করা হলো ভিতরটাকে পানি দিয়া জান্নাতি মানি দিয়া ধৌত করা হলো হাতটা মলিয়া ধিকমান ও ইলমান মনোরা আল্লাহর আরস পর্যন্ত যাওয়ার জন্য যত এলেম দরকার যত নোর দরকার সব ভিতরে দিয়া কলবটাকে আবার জাগা মতো ভিট করিয়া দিল আবার বুকটাকে লাগাইয়া দিল আবার বাহনে উঠায়া নিয়ে গেল আপনার বাইতুল মাদ্দাস সেখান থেকে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধুমকেতু, গ্যালাক্সি প্লেটো ব্লাহন মিলিয়ন মিলিয়ন তারকারাজি জি বাড়ি দিয়া প্রথম আসমান চলে গেল দ্বিতীয় আসমান চলে গেল এভাবে সপ্তম আসমান বাড়ি দিল সিদ্ধাতুল মুন্দা চলে গেল লা জামান লা মাকান বাড়ি দিল সত্তর হাজার নূরের পর্দা বাড়ি দিল এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দার দূরত্ব বর্ষ বছরের রাস্তা চাইতে চাইতে আল্লাহর আর আল্লাহর জান্নাত দেখাইলো জাহান নাম দেখাইলো দেখানোর পরে আমার আল্লাহ বললো রসুল আল্লাহ ইয়া সৈয়দিয়া হবি আমি আমার মূসাকে তুর বাহার আনিয়া দেখা দিলাম আর আপনি নবীকে আমি আল্লাহ কত ভালোবাসি আমার কিনারায় আনিয়া আমি আল্লাহ আপনাকে দেখা দিয়া ধন্য করিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ ভগবান এই হলো অন্য অন্য নবীদের আর আমার নবীর মধ্যে তফারেন্স মুসা নবী তুর পাহাড়ে গিয়া দেখা পায় নাই আর আমার হাবিবকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে ইনভাইট করিয়া যে জায়গায় নেওয়া দরকার ওই জায়গা নিয়া দেখা দিয়া বলল বন্ধু আমার হাবিব আমার মুসা নবী আমাকে দেখতে পারে নাই আর আমি আল্লাহ আপনাকে দেখা দিয়েছি কে তুর পে কাহারি নেই মূসা তুর পাহারে মূসা নবী বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও আল্লাহ দেখা দেয় নেই এই কথাই কবি বলছে কষ্ট হচ্ছে না কে তুর পে কাহারি নে লন্তরা রানি মূসা के तूर पे कगार बि गे लंतरनि गी मूसा لیکن میرے آ کو لیکن میرے آ عرش کو بولایا ہے جس کا کوئی سانی نہیں ان بھی مصطفیٰ کی عزمت کا حد گنا کی نارا کنارا آواز دیا بلی مرحبا সারা রাত চলে যাবে না কত কিতাবের নাম বলবো কত কিতাবের নাম বলবো শেষ হবে না জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জগৎ বিখ্যাত হাদিসের কিতাব শুরুফুল মুস্তফা ছয় খন্ডে লেখা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব দলাইলুন নবুওয়াত আবু বকর মাইহাকি জগতবিক্কা হাদিসের গিতাব দলাইলুন নবুওয়াত আবু নাইম সুবহানি জগতবিক্কা হাদিসের কিতাব, জামিউস সাগীর ফিলা হাদিস আল-বাশীরি ইমাম জালান উদ্দিন সুয়ুতি জগৎ বিখ্যাত হাদিসের কিতাব খাসাঈসুল কবরা কেফা ইয়াতুত্ত আলিবুল লবীব ফি খাসাঈসুল হাবীব রাসূলুল্লাহ শান ওমানের কিতাব জামিউল আসাদ ফি মাওলিদিন নবীল মুখতার ইবনু নাসির উদ্দিন নিমাশকি জগৎ বিখ্যাত রাসূলুল্লাহ শান এর লেখা শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এত শত শত হাদিসের কিতাব যদি আমি এক একটা করে বরাত উল্লেখ করতে থাকি কিয়ামত হয়ে যাবে হুজুরের শান শেষ হবে না আরামগো মোল্লারা হুজুরের शान বলে খুজজা পায় না আছে না নাই আছে হুজুরের আলোচনা ভালো লাগে না জিক্রে মুস্তাফা ভালো লাগে না হুজুরের সম্মান আলোচনা করলে শরীলের মধ্যে এলাহ শুরু হয় খাউজানি চুলকানি শুরু হয় রুম আছে না না আছে আল্লাহ হেদায়েত করুক আমিন গোন আমিন খারাপ লাগিছে না হাই

আল্লাহ কবুল করুক আমিন গ আমিন চলে তো যাব আর আসি কিনা দূরে মাহফিল কম নেই এই ক্লাস টলাস মাঝখানে লাগে ডর দূরে মাহফিল কম নেই আইপি দাও কিছু কেলমা কারিশমা বইলেই যাই আরেকটা বরাত তুলে দছি ভাই বাবাজিরা আমার হাদিস বয়ান করেছেন ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খন্ডের হাদিস এই হাদিস বয়ান করার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলতে হবে আগে নামাজ রুদা কিচ্ছু করবে না এটি বানানোর দরকার নাই আপনার বন্দি কি তো আমরাই করবো আল্লাহ তালা তাদের জবাব দিলেন আলামু আলামু মালা তা আমি মালিক যা জানি তোমরা তা জানো আচ্ছা বলেন তো এই কথার দ্বারা খেয়াল না করলে বুঝতেন না আমার দোষ নাই খেয়াল করে বল এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর আগই বুঝা গেল আল্লাহ কি হয়েছে রাগ হইছে ফেরেস তাদেরকে বললাম আমি মানুষ বানাইতে চাই আর তোমরা বেটু দিলা আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না বুঝা গেল আল্লাহ রাগ হইছে ফেরেশতারা তারা বুঝছে যে আল্লাহ তো রাগ হয়েছে রে কি করা যা ফেরেশতারা তারা নিজেরা আবার একটা মিটিং ডাকলো নিজেরা নিজেরা এ কি করা যা আল্লাহ তো রাগ হইছে আল্লাহর কাছে কিভাবে মাপ চাওয়া যায় ক্ষমা চাওয়া যায় একজনে কৈলো এক কাজ কর এক কাজ কর আল্লাহর আরশে আজিমটা করি আল্লাহ হ আকবর আৰু যদি আল্লাহ হওয়া আকবার আল্লাহর আরশু কি করি এৰে শুনে না আল্লাহর আরশুআজিম তফা করি শুনেন শুনেন এত বড় আরস রস কেম বে তফ হায় হাই আজিম বলা হয় সারা পৃথিবী সারা পৃথিবী যা কিছু আছে আশি হাজার আলাম কুটি কুটি মিলিয়ন বিলিয়ন তারকারাজি গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্লাকন সব এক করে একটা পোটলার মধ্যে মান দেয়া আর সে ফালাইলে কদ্দুর জায়গা দখল করবে একটা মরুভূমিতে একটা আংটি ফালাইলে যতটুকু জায়গা দখল করবে আল্লাহ ইমাম রাজি ফখরুদ্দিন রাজি তা ফিরে কাবিরে আলোচনা আনছেন সারা পৃথিবী পোটলা বাইন্দা ফলিতিনে ঢুকায়া আশা জিমে রাখলে কতটুকু জায়গা দখল করবে বলে একটা আংটি একটা মরুভূমিতে ফালাইলে যতটুকু জায়গা দখল করবে তা আরস কত বড় বুঝতেছেন কথা খেয়াল করেন আমি দামি কথা বলতেছি হয়তোবা গুরুত্ব দিতেছেন না একটু যদি নাচাইতাম ঢকাইতে পারতাম তাহলে হয়তোবা হেডি দরকার নাই আপনারা কিছু ইলমি কথাবার্তা শুনে বাবাজিরা আমার আল্লাহর ফেরেশতারা তারা মালিকের আরো সব শুরু করে দিল এত বড় আরো শুরু করে দিল কেন আল্লাহ রাগ হয়েছে ক্ষমা চাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য আব শুরু করে দিল জীবিরিল তগফ করে মিকাইল তগফ করে ইসরাফল তরফ করে আজরাই তবফ করে আনেই কি মুস্সালাপ জীবরিল ৬য়শত ডালা দুনিয়া আসতে আসমান থেকে একটা ডানা মিলনে মুহূর্তের মধ্যে চলে আসে ৬য়শ ডানা মেলিয়া আল্লাহ বেরস্দা জীবিনিল নামমিন তব শুরু করে দিল স্তবব করতে করতে হয়রাল হয়ে গেল মিন্নত হয়ে গেল ক্লান্ত হয়ে গেল জীবিরি নামিল বলল অল্লা কত কয়বার তো maaf করেছি আমার আল্লাহ বলল এখনো পর্যন্ত তোমরা আমি মালিকের রাস একবার তাওয়ফ করতে পারো নাই একবার করতে পারি মিন্নত হয়ে গেছে ইমাম আজরুকি اخبار মক্কা কিতাবে এই আলোচনা এনেছেন বল বুলদানেও আছে কাল্লা তন কিয়attham আল্লাহ কত এক কাজ করো আরশাজিম বরাবর নিচে একটা বানাও সপ্তমাস মানে এই বানাইয়া এই গড় যদি তফ কর তা আরো হয়ে যাবে ফেরেজ তারা চিন্তা করলো এরে এটা তো সহজ এরা দ্রুত করিয়া সপ্তমাস মানে একটা বানাইল গর্বানাইল বানাইয়া আল্লাহ সিস্টেম বাতাইয়া দিছে রেজুলেশন দিয়ে দিছে নিয়ম ফজরের পরে সত্য রাজা তাগ্রিবে চলে যাবা মাগরীবের পরে নতুন সত্তর হাজার করবা আবার ফজরে চলে যাবা প্রথমবার যারা তাওয়াফ করিবা কিয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবা না আল্লাহু আকবার এইবার ফেরেশতারা বুঝছে আল্লাহ আম করে মাফ করছে আল্লাহ আম করে কি করছে এবার ফেরেশতাদের চারজন আল্লাহ ডাক দিল জিবরিল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিমুস সালাম বাবা জিরা আমার গভীর মনোযোগ আ্লা ডায়ক দিবলরে ফের তাররে দুনিয়া জমিনে জানিবা দুনিয়ায় গিয়া মাটি আনবা মাটি যে আনতে পারবা তাকে মৃত্যুর দায়িত্ব দিব সুভালার লাগা তখন আজরাইলে না মাজরাই যা মাটি আন যে মাটি আনবা এখন আর কয় না আমি মানুষ বানাইদাম চাই এখন ডাইরেক সিদ্ধাম দুনিয়া লায় যে। খালি মাটি আনবা আমি আদমের বড়ি বানাল জপিডলা দুনিয়া কি বুঝতেছেন বুঝতেছেন হোস্টেজান বাবা জিবরিল আমিন দুনিয়ায় আসলো ফামাত দাইয়াদাহু ইলাল আরদি ইয়াকবিদা ক্ববদাতাম মাটির ধর দিব মাটির জবন হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লামা اسماعিল হাক্কি আল হানাফি তাফসিরুল ruhul bayan প্রথম খন্ডে বিস্তারিত আলোচনা আনছেন দলিল ছাড়া কথা বলি নাই কিতাব মূল কিতাবrangle মিলিয়ে নিবেন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মাহফিল করেন কিছু যদি চালান নিতে পারেন দাম নাই ভাই তা বন্ধু পড় ফালা চালা জিবির জিবির আমিন দুনিয়ায় ছিল বন্ধুরে জিবির আমি জমিনে হাত বাড়াইয়া দিল জমিনে জবান খুলিয়া গেল জমিন বললাই জিবিরি ফসিল আমি মাটিকে নিও না বলে কেন নিব না বলে এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে এই মানুষ আল্লাহ না করবে নামাজ পড়বে না রোজা রাখবে না পর্দা করবে না জাকাত দিবে না মিথ্যা কথা বলবে রিভর করবে পরে নিন্দা করবে সুদ খাইবে ঘুষ খাইবে ও জিবির এই মাটি আল্লাহ রাখুনে আল্লাহর জাহান নামে রাখুনে আল্লাহ জ্বালাইবে তুমি কি চা আমি মাটি আল্লাহ রাগুনে জলি আল্লাহ আকবর জিবির মিনের মায়া লেগে গেল চলে গেল ফরাদ আমন ফারিদান চলে গেল ফুরাদা আল্লাহ কইল মাটি কই জিবریل বললো আল্লাহ মাটি আমাকে এমন এমন বলছে আমার মায়া লেগে গেছে আমি মাটি আনতে পারি নাই আল্লাহ বলল মিকাইল তুমি যাও মিকাইল আনতে পারে নাই আল্লাহ বলল ইসরাবিল তুমি যাও ইসরাবিল আনতে পারে নাই আল্লাহ বলল আজরাইল তুমি যাও আজরাইল গেল মাটির জবান হয়ে গেল মাটির জবান হয়ে গেলে পরে আজরাইল বলল মাটিরে তুই আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টি খেল খেল তুই আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি তুই আল্লার makhluk আমিও আল্লাহর makhluk লা তা'দালি makhlukিন বি মা'সিয়াতিল খালেক আমি আমার আল্লাহর অবাধ্য হইয়া আমি আমার মালিকের অবাধ্য হইয়া আমি আমার মালিকের অবাধ্য হইয়া তোমার আনুগত্য করতে পারি না আল্লাহু আকবার মাটির জবান বন্ধ হয়ে গেল তিনি এক জায়গা থেকে কালো মাটি নিলেন এক জায়গা থেকে লাল মাটি নিলেন এক জায়গা থেকে সাদা মাটি নিলেন এক জায়গা থেকে নরম মাটি নিলেন আর এক জায়গা থেকে শক্ত মাটি নিলেন মাটির মিক্সার বানায়া রাব্বুল আলমিনের কাছে নিয়ে গেলেন ও বন্ধুরে ওই মাটি দিয়ে আল্লাহ আদম নবীর বডি বানাইলো ডানে বামে তাকায় দেখায় কাউকে কালো দেখা যায় কাউকে লাল দেখা যায় কাউকে সাদা দেখা যায় কেউ বাবার নরম মেজাজের কেউ বাবার গরম মেজাজের ওই দিনের মাটির কিন্তু কারণে বনি আদমের মধ্যে এত ভিন্নতা কালা মানুষ আসেনি। সাদা আছে লাল মানুষ আছে নি ওই মাটির ভিন্নতার কারণে বনি আদমের মধ্যে বিআন মুখতালিফা বিভিন্ন রকমের আল্লাহ আকবার একটা তথ্য দিয়ে আমার কি জাইনা রাখলেন এবার আদমের বডি বানাইলো আলাইহিস সালাম আল্লাহ আকবর আয় হায় আদম নবী আসরের পরে আল নিহায়া দ্বিতীয় খন্ডে আলো প্রথম খন্ডে আলোচনা আছে আসরের পরে বানাইছে আল্লাহ করে যাও জান্নাতে যাও চমৎকার কথা আসতেছে চমৎকার জান্নাতে যাও জান্নাতে গেল একা মানুষ শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাহিবুল্লা দুনিয়া বিল মিনাহিল প্রথম খন্ডেই বাকি আলোচনা সৈয়দনা বাবা আদম চেয়ারে বসিয়া রইল একা মানুষ ভালো লাগে না তার বাম পাজরের হাড় থেকে একটু হাড্ডি নিয়া মাটি তো শরীরটা তো মাটি না ওনারা মাটি দিয়া বানাইলো না এই জায়গা থেকে একটু হাড্ডি নিয়া একটা মহিলা বানাইছেন মহিলা বানাই সাইড দিয়া আবার একটা চেয়ার দিয়ে চেয়ারও বসে রাখছেন সুবাহ আল্লাহ জোরে করবেন

ওই একজন মানুষের বাম পাথরের হাড্ডি থেকে তার স্ত্রীকে বানাইছে অথবা তাদের দুইজনের সমন্বয়ে লক্ষ লক্ষ নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আদম নবী ঘুম থেকে জাগলেন জায়গা তাকাইলেন কিরে এই সুন্দরী মহিলা করতে থেকে আইল সোবাহাল্লা জোরে কামাদা দেখুইলাই আকর্ষণ নারী পুরুষ আকর্ষণ হাতটা বাড়াইয়া দিল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আদম হাত দিও না সোমান আল্লাহ আল্লাহ কেন আল্লাহ কেন হাত দিব না আমার জন্য বানান নাই বলে তোমার জন্যই বানিয়েছি তবে কিছু সিস্টেম বাকি আছে এখন কি সিস্টেম

আদায় হয়ে যাবে সুবাহা বুঝেন নি কথা বুঝেন নি আপনারা এখন এরা দুইজন আছরে থেকে জান্নাতে ছিল মাগরিব পর্যন্ত ইবনে কাসির বিদায়ে নাহেতানছে মাগরিব পর্যন্ত তবে সেটা দুনিয়ার সিস্টেমে না ওই সময়ের সিস্টেমে দুনিয়ার সিস্টেমে হাজার হাজার বছর আল্লাহু আকবার এদিকে অনেক কথা আছে আমি সেদিক যাব না বেশি সময় নিব না একটু খেয়াল করেন জান্নাতে গন্দম ফল খাওয়ার কারণে লাগবে না দুনিয়ায় গন্দম ফল খাওয়ার কারণে লামায়া দিছে গন্দম ফল খাইছে এটা আল্লাহরই হিকমত এটা আল্লাহরই কেলমা কারিশমা ছিল সুবাহান বলেন না কি হয়েছে জাগা হয় না এদিকে কি হয়েছে কি এটা দূর শুরু পরে অল্লা হম্মা

একজন শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় বলে কেউ বলে চীনে কেউ বলে ভারতে ভার্ন মিডিল মিডিল পয়েন্ট এলাম সে ও ভারতের মাইজানে ইতিহাস এটা পাওয়া যায় শ্রীলঙ্কায় পাওয়া যায় আরেকজন সৌদি আরবে জেদ্দা জেদ্দা জাদ্দা জাদ্দা তুন মানি দাদি আম্মা হাওয়া ইসলাম দাদি এই সাবে ওই ওই নামে নামকরণ করা হয়েছে জেদ্দা সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ তাও আবার যোগাযোগ নাই ডিসকানেক্টেড কতটা নিদারুন দুই দিন বছর সাড়ে আল্লাহ আকবার কতটা নির্মম কথা সারা পৃথিবীতে দুইজন মানুষ তাও আবার দেখা নাই বন্ধুরে দুনিয়ায় নামায়া দেওয়ার পর কাঁন্দছে কাঁন্দছে আমার আল্লাহ বলে দিল আদম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নahu huwatুত ত্বাওবুর রাহিম ও নবী আদম দুনিয়া গিয়া আমি কিছু দোয়া শিক্ষা দিলাম এই দোয়াগুলা দিয়া দোয়া করবে আবার আমি মালিক আমার জান্নাতে আনবো আল্লাহু আকবার আল্লাহু তার মধ্যে একটা দোয়া ছিল রব্বানা জলামনা আনফুসানা ও ইনলাম তাক ফিরলানা ও তার হামনা লানা কুন আন্না আল খা আদম নবী দোয়া করছে এইবার আসেন যেই হাদিস বলার জন্য এত ঘুরাইছি বেচাইছি হাকে মোস্তাদ্রাক তৃতীয় খণ্ডে لما اقترف آدم الخطيئات قال يا ربي أسألك بحق محمد إلا غفرت لي قال الله كيف عرفت محمدا ولم خلقه قال يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي إلى كبائم العرش مكتوبا أمر شد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم لولا محمد ما خلقته الله أكبر آدم نبي সাড়ে তিনশো বছর কাঁদিল একদিন আর দুই দিন সাড়ে তিনশো বছর কান্না করেছে গালের গোস্ত খসে খসে জমিনে পড়েছে সিজদাই দিয়া কান্না করেছে সিজদাই গিয়ে এত পরিমাণে কাঁদিল সুকের পানি পড়িয়া জমিন ভিজেছে জমিন ভিজিয়া উর্বর হইয়া সেই জমিনে গাছ জন্মাইছে ইমাম শামসুদ্দিন রাজি হাতা ইকুল হাকা এক এই কিতাবের মধ্যে বয়ান করলো তাম দুনিয়ার মখলুকের কান্না যদি এক করা হয় আদম নবীর জান্নাত সমান হবে না সাড়ে তিনশো বছর কাদার পরে আমার আদম ডানে তাকাইতে পারে বামে তাকাইতে পারে সামনে তাকাইতে পারে পিছনে তাকাইতে পারে লজ্জায় মাথা উপরে তাকাইতে পারে না কেন তাকায় না বলে উপরে তাকাইলে তো আল্লাহর মুখামুখি হয়ে যাব আমি এই মুখ কিভাবে আল্লাহকে দেখাব। একদিন আমার আদম সাড়ে তিনশো বছর পরে তার মাথাটা আরো সের দিকে তুললো একবার জীবনে তুলেছে ইমামা আজরুকি কি বলে আদম নবী কত লম্বা ছিল কত লম্বা ছিল আসমান থেকে জমিন এত লম্বা পরে তোমাকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। লজ্জার কারণে মাথা এত নিচু হয়ে গেল মাথা উপরে উঠায় নাই লজ্জার কারণে আস্তে আস্তে সাইড গজা ইসা ঢাকছে আল্লাহ কয় গজে সাইড গজে বানাইছে মূলত আসমান থেকে জমিন এত লম্বা ফলাকাল্লাহ আদম আলা তুলে সিত্তিনা জেরা আন পরে সাইগ্য যায় না থামাইছে 120 হাত 350 বছর কাদার পরে বলে মালিক লজ্জায় তোমার আসমানের দিকে তাকাই নাই এখন তাকাইলাম একটা আশা নিয়ে তাকাইছি বলে কি আশা আয় আমি আদমকে এইবারের মতো মুহাম্মাদের উসিলায় মাফ করে দাও আয় আয় হায় হায় কি কি আজমত তুমি কাইফা রফতাম্মাদানুজুরে কেমনে চিনলে আমি তো হ্যাঁ এখনো দুনিয়ায় পাঠাই নাই দুনিয়াতে এখনো পাঠাই নাই আদম নবে বলল আল্লাহ যখন তুমি আমারে বানাইলা আমার ভিতরে রুহু দিলা আমি আমার মাথাটা আরশের দিকে তুলেছি আরশের পায়ায় পায়ায় আরশের ফিলারে ফিলারে আরশের খুঁটিতে খুঁটিতে তোমার নাম লেখা দেখা যায় তোমার নামের সাথে আমি আদমের নাম দেখা যায় না শিশের নাম দেখা যায় না ইব্রাহিমের নাম দেখা যায় না মুসার নাম দেখা যায় না ঈশার নাম দেখা যায় না তোমার নামের সাথে আমি মোহাম্মদের নাম লেখা দেখতে পেয়েছি আমার বুঝতে বাকি নাই ওই নাম বড় দামি ওই নাম বড় শানদার ওই নাম ওয়ালা বড় আজমদ্দার ওই নাম ওয়ালা বড় ইজ্জতদার আমার আল্লাহ বড় আদম সদাক্তায়া আদম তুমি সত্য বলেছো আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহ তোমারে বানাইতাম না আমার হুজুরের রসিলা দিয়া মা তাইবার কারণে সাড়ে তিনশো বছর পরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া আবার জান্নাতে আনিবার ঘোষণা সোনা দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার মোসে লাগে না হুজুরের शान বুঝেন না বুঝতে চান না আপনারা কি কইতে দৌড়াইয়া লয়ে কি শুনেন আমার বুঝে আসে না কি পড়া লেখা করে গবীরে হাত দিতে হবে কথা গভীর হাত না দিলে হুজুরের শান্ত হয়ে পাবেন না আল্লাহ আকবর একটা উদাহরণ দিচ্ছি আল্লামা আবুল ফর্রাজ আব্দুর রহমান জৌজি হাজার বছর আগে আল ওফা বি আল মুস্তাফা প্রথম খন্ডে আনছে বলবো বলবো মনোযোগ আসেনিও ওরে তা তো আমার তো বেশি দেয় আলহামদুলিল্লাহ ক একটা উদাহরণ দিব আল্লাহ তাআলা হুজুরকে কি পরিমাণে তাজই মাতের মধ্যে রেখেছে কি পরিমাণে শানও মানের উপরে আল্লাহ রেখেছে আল্লাহ নিজেই প্রমাণ করলে হাই হায় 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 বন্দরে আদম নাবী থেকে নিয়া মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত পুরা কোরআনে মাত্র পঁচিশ জন নবীর নাম পাওয়া যায় কোরআন শরীফের নাম আছে কয়জন নবী আমি কোন সময় আবার হায়াত পাই এদিকে যদি আসি আমি জিজ্ঞাসা করব কোরআন শরীফে কয়জন নবীর নাম আছে তখন যদি কইতে না পারেন সরম দিব বলেন কোরআন শরীফে কয়জন নবীর নাম আছে কি পঁচিশ হাজার নি না পঁচিশ পঁচিশ মাত্র কত খামস শিরিন খামস ওয়াই মাত্র কতজন পঁচিশ জন নাম আছে আল্লাহ সমস্ত নবীদের একজন লোক আমি যদি নাম ধরে ডাক দিই এই অমুক এটা বেয়া দেবে ওয়ান কাইন্ড অফ বেয়া দেবে আল্লাহ হচ্ছে খালেক নবীরা হচ্ছে মাখলুক কি কথা ঠিক আছে তো খালেক মাখলুক নাম দইটা ডাকবে এটা স্বাভাবিক এটা নর্মাল বিষয় আল্লাহ ডাক দিলেন ইয়া আদম উসকুন নাংতা ওয়াজাউ জুগাল জান্নাহ নাম ধরে ডাক দিল ও আদম আল্লাহ খালেক আদম মাখলুক নো প্রবলেম আল্লাহ রাখিয়ানো ইহবি ও নু আল্লাহ নবী মখলুক নাম ধরে রাখ দিয়েছেন

কিন্তু কিন্তু লেকিন নজর দিয়া দেখেন কোরআন পাওয়া যায় কোরআন পাওয়া যায় পৃষ্ঠা পৃষ্ঠা খুলিয়া দেখেন যত জায়গায় দিয়েছে ইয়া মোহাম্মদা একবারও বলে নাই আমার আল্লাহ বলেছে যখন ডাক দিয়েছে সম্মান দিয়া ইজ্জত দিয়া এত দিয়া আমার আল্লাহ ডাক দিয়েছে নিয়া

ইদাল্লা বুঝাইতে যাইলো অন্য নবীর মর্যাদা রাহমাতুল্লিল আলামিন এর মর্যাদা এক না যেই জায়গায় আমি খালে খইয়া আমার হাবিবরে इज्जत দিচ্ছি তাযীম দিচ্ছি সম্মান দিচ্ছি ও দুনিয়ার উম্মতেরা তোমরা আমার হুজুরকে কি পরিমানে इज्जत দেওয়া দরকার ত্রсун হেরাগুতে আইছে ওহিনা জি লইছে ওহিনা জি লইলো ওহিনাজ কি চলে আসতো জ্বর জ্বর এটা গরম গরম এলে না নতুন নতুন এলেম শিখলে অহংকারী করে বুঝেন না কথাটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় আলেম পন্ডিত এতে কারো না এত বড় জ্ঞানই জ্ঞানটা হচ্ছে কি আগুন জ্ঞান কি আগুন আর এটা ঠান্ডা করার লিখে আমল এই জন্য যে আলেমের আমল নাই ওই আলেমের কান নাই যে আলেমের আমল নাই ওই আলেমের কি নাই দাম নাই এটার ভিতর অহংকার বরা এটা দিয়ে কাজ হইতো না এটা কি হইতো না কাজ হইতো না এই আলেম আমলের সাথে সমন্বয় আ আলেমের আমলে সমন্বয় হচ্ছে আলেম মাহফিল আছে পরে ফোন এখন আল্লাহ তাআলা তো যে ওহী নাজিল হইছে হুজুরের শরীর গরম হয়ে গেছে কাঁপতেছে হুজুর বলল খাদিজা জাম্মিলুনি এটা চাদর দাও মারে অত একটা কম্বল দাও জ্বর আসতেছে শীত করতেছে কম্বল গায়ে দেওয়াইয়া দিল হুজুরকে কে সোমাহ আল্লাহ চাদর গায়ে দেওয়াইয়া দিল দৃশ্যটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে দৃশ্যটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে আল্লাহ বললো ইয়া আইয়ুহাল মুযযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসবাহু আও ইনকুস মিনহু কলিলা আও যিদ আলাইহি ওয়া ও কম্বল গায়ে দেওয়ানে ও চাদর গায়ে দেওয়ানে ওয়ালা মদরজনিতে দাঁড়ায়া যান আমি আল্লাহর জন্য নামাজ পড়েন সুবহানাল্লাহ এরপর ইয়া মুহাম্মদ বলে ইয়া আইয়ুহাল মুযযাম্মিল ও চাদর গায়ে দেওয়ানে কি বুঝাইলো আল্লাহ আমি নিজের রসুলকে তাজিম দিতেছি আল্লাহ আকবর বুঝি না আমরা বুঝতে চাই না বুঝার চেষ্টা করি না ও সাগরে মোহাবাদ জগা মুস্তফা وہی گھر بنانے کو دل چاہتا ہے اس سونے سے کر اس سونے سے کر اچاد سے میٹی نظر میں پس চাহাতা হে মারহাবা মারহাবা মদিনা প্রেমের সহ মদিনা সোনার সহ মদিনায় শান ও আজমাদের সহ ভালোবাসার সহ মদিনা যদি গর্বানাইতে পারতাম তো হুজুরের কিনারায় থাকতে পারতাম শোভাহা নবীজির মোহব্বত অন্তরে লালন করেন হুজুরের আদর্শ অন্তরে লালন করেন অন্তরে লালন করেন এই অন্তর থেকে কোনোভাবে যেন হুজুরের শান কেউ সিনিয়া নিতে পারে কেউ নিতে পারবে না বাইরে আমার আরেক তে স্টল উল্লেখ করছে আমার একটা নির্দিষ্ট টাইম দেন আমি বলেছি দুই ঘন্টা কি হয়েছে হয় না এখন হ্যাঁ অল্প বাকি আছে শ্রেণীকান্ড কোহন দিয়ে রুলে গেছে কি চলবে একটু আপনাদের রেসপন্স পাইলে আমি আগামু চলবে তো আমার খেয়াল সাড়ে দশটা পর্যন্ত চালাই না কি কল না আমারে ছুটি দেন সাড়ে দশটা পর্যন্ত চলক না কি কল না রে থাকবি না রে রি হাবা বলেন না ইহার يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله اللہ یا حبی میری الفت مدینے سے یوگی نہیں میرے آقا کا روزہ میں ہے میں مدینے کے جانب بنا کہہ كيس كتو ميرا دينا ري دنيا مدينا يا رسول الله يا حبيب الله يا رسول মধু কি মধুর উল্লাহর নামে আল্লাহ এত মর্যাদা এত মজা এত মধু অন্য কোন নামে নাই নাম জোপে কত মধুর

আপনি আপনার সমস্ত অবস্থা হুজুর রওজায় বসি অবলক্ষণ করতেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হুজুর রওজা শরীফে জিন্দা হুজুর রওজা শরীফে কি जिंदा আরো জোরে বলেন जिंदा কি আপনি বাকিদা কি मुर्दा নাকি না রাসূল রওজা শরীফে जिंदा এই কথার সাথে কে কে একমত দুই হাত তুলে আল্লাহকে দেখাই আর এই তাকবীর সালাত আল্লাহ কौसीয়া ইয়া আজম জিন্দাবাদ জিন্দাবাদ মার হাবা তাইলে আমাদের তো কোনো সন্দেহ নাই হাই হাই নবীগণ কবরে জিন্দা নবীগণ কবরে জিন্দা রসুল বললেন হাদিস সুনান নাসাই সুনান নাসাই হাদিস মৌজামুল কাবির তোমার অনিত আসছে ইন্ডায় আমার জুমাতি আফদালুল ও দুনিয়ার উম্মত জুমার দিন সারা দিন জুমার দিন উত্তম দিন ফিগে খলি কো আদম অফিগে হবিতা অফিগে হবিতা অফিগে হবিতা এই দিন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছে এই দিন আদম নবীকে আমার আল্লাহ দুনিয়া নামিয়েছে সুম্মা সাল্লি আলাইহি সুম্মা সাল্লি আলা সুম্মা সাল্লি আলাইয়া ফি তোমরা জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো ফা ইন্নাস সালাতাকুম মারুদাতুন আলাইয়া তোমাদের দরুদ আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছানো হয় তা ভাই কেন বললো আর বিলাইতা আমাদের দরুদ আপনাদের কাছে কিভাবে পৌঁছাবে আপনি যদি ইন্তেকাল করেন মাটির সাথে মিশে যাবেন পচে যাবেন

ও রে আমার জীবন কাল তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার জীবন কাল তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার হায়াতে জিন্দগি তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার ইন্তকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর মনে করিলা আমি মরে যাব পচে যাব মাটির সাথে মিশে যাব না 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 আমি দুনিয়ায় থাকতে হল রোজা শরীফে শহীদ হওয়ার পরেও তেম আমি দুনিয়ায় থাকতে যাব রোজা শহীদ হওয়ার পরেও কি তেম কোনো ক্ষমতা কমবে না আমি হুজুরের ক্ষমতা হ্রাস পাবে না বরং বৃদ্ধি পাবে সুবাহান আল্লাহ বলেন না

مسلمي الحديث، الله ما صحابي القول البديع في الصلاة على النبي الحبيب الشفيع اي كتاب المدى هدي بيان كل الامام تقي الدين سبكي شفاء السقام بزيارة خير الانام اي كتاب المدى حديث بيان كل اللاما محمد بن علافي المالكي مكشر بالإمام شفاء الفواد بزيارة خير العباد اي كتاب المدى كي حديث بيان ما من مسلم يسلم علي الا رد الله على روحي حتى ارد عليه السلام

আমার জীবনকাল যেমন তোমাদের জন্য কল্যাণ কর আমার ইন্টে কানের পরের জীবনটাও কল্যাণ কর হুজুর কেন কল্যাণ করিয়া আমার তোমাদের আমল গুলা আমি উল্লাহ রওজায় পৌঁছানো হয় তোমাদের আমল গুলা এখানে কত মানুষ কত হাজার সারা পৃথিবীতে পৌনে তিনশো কোটি মুসলমান আল্লাহ এক 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 রকম আড়াইশো কোটি দুইশো কোটি তো ধরেন না আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমানের প্রত্যেক দিনের নে আমল এবং বদ আমলের যেই লিস্ট তালিকা এটা রসুল্লাহর রওজায় প্রতিদিন পৌঁছানো হয় সুবান আল্লাহ বলবেন না আড়াইশ কোটি মুসলমানের হাই হাই হাই, হাই, হায় হায় হুজুর আলাদা 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 মুন্দান মুনফারিদান ফুরাদা ফুরাদা একক ভাবে ভাবে প্রত্যেকটা ব্যক্তির আমল নামা নিজে দেখে সুবহানাল্লাহ আল্লাহ একদিনে এটা আমাদের পঞ্চইন্দ্রিয়ের বাহিরে আকলের বাহিরে আমাদের আকলে ধরবে না আমাদের আকলে ধরবে না প্রতিদিন প্রত্যেকটা উম্মতের নেক আমল নিজের নিজে রওজায় বসে জাস্টিফাই করে আল্লাহ আকবার আল্লাহ হুজুর বলে ফিমরা আইতু খাইরান ফহামিতুল্লাহ আলাইরে উম্মত তোমরা যদি আমল করো তোমরা যদি ভালো আমল করো তোমাদের আমল নয় দেখা যায় আর আমি যদি দেখতে পাই আমি বড় খুশি হই খুশি হইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করি আর যদি দেখি বদ আমল করেছো গুনার কাজ করেছো নবর মানে করেছো ও আমি রোজায় বসিয়া আমার গুনা খার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চা হুজুর রোজা শরীফে শুইয়া উম্মতের কথা বলে নাই উম্মতের মনে রাখছে মেরা খুশি কিসমতি মে তে উম্মতি তু যা রাজা তু কুজা মন কুজা ইয়া রসুল আল্লাহ ইয়া সৈয়দি ইয়া হাবিব আল্লাহ আপনাকে কত ভালোবাসি কত ভালোবাসি কি রসুল জন্য জীবন কোরবান দিতে পারবো কি পারবো না কে কে রসুল সম্মান রক্ষার্থে ইজ্জত সম্মান হরমত জান মাল রসুল উল্লাহর ইজ্জত রক্ষার্থে কোরবান দিতে রাজি আসি কে কে হাত দেখা রে তুমি রে রিসালা আল্লাহ কবুল করুক আমি ভাই রসুর উল্লাহ মোহব্বত আমলে প্রকাশ করতে হবে আখলাকে প্রবাস করতে হবে হুজুরকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে হুজুরকে মানার মাধ্যমে হুজুরকে মানার মাধ্যমে এটা মোহাম্মদ আল্লাহ وعلى آله سيدنا اللهم سلم ما شاء الله আলোচক চলে আসছে আমি শেষ করিয়া দিচ্ছি যেহেতু আমাদের আজকের আলোচক চলে আসছে আসলে বেয়া নিবেন না হয়তো বা একটু রাগ হয়ে কথা বলছি মাঝে মধ্যে কি কষ্ট পাইছেন না বাপে তো কয় কষ্ট পাইছেন কষ্ট পাইছেন দোয়া করবেন দোয়া করবেন এখান দিয়ে দেন হুজুরকে এখান দিয়ে ভাই না না আসেন আমার সাথে আসেন আসেন না চলে আপনাকে তো আমি মহব্বত করি সিলেট হবিগঞ্জ একসাথে এক মানে আমি মনে আছে মনে আছে এক হোটেলে একসাথে ভাত খাইছি আলহামদুলিল্লাহ বলেন তা আমি শেষ করে দিচ্ছি আমি যদি আবার সকালে ক্লাস ধরতে হবে গিয়ে অনেক দূরের পথ দোয়া করবে খুব ভালো লাগলো বিশেষ করে মাইক ম্যানকে ধন্যবাদ আছে তোমার ফ্রি পাবলিসিটি করে দিছি হাদিয়া দিয়া দিও মাইকটা খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ এখন কথা বলে মজা হয়ে গেল এই মাইকটা আসলে বক্তার যে মাইক এলে মেইন মাইক যদি ভালো না হয় এই যে আমি এতক্ষণ চিল্লাইছি মাইক যদি ভালো না হয়তো এর দুই ভাগের এক ভাগও কথা বলতে পারতাম না তোর জন্য দোয়া ও সার্ভিস ভালো ওরে দাওয়াত দিবেন ওরে হাদিয়া টাকা পয়সা কমেও দেন বাড়ায়ও দেন এটা আপনি কোথা যত যত দাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আয়োজন কবুল করুক কন আমিন যুবক বাইরা অনেক কষ্ট করছে আমি দেখছি আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুক বিয়া যারা করেন এককার স্ত্রী দান করুক যারা করছেন এক সন্তান দান করুক আমিন দিয়ে কইলেন না জোরে কন আমিন আর এই আয়োজন কি এই বছরে থাক নাকি প্রত্যেক বছর চলবে প্রত্যেক বছর মিলাদ মাহফিল হোক এটা আমরা চাইনি কে কে চাই যুবকরা হাত দেখাও না রে তাকবীর না রে আল্লাহ কবুল করুক ঘড়িয়া আমিন আমাকে ক্ষমা করবেন একটু উচ্চ জোরে কথা বলছি মাফ করবেন আমি আমার বক্তব্য ইনশাল্লাহ এখানে ইতি টানছি আমার ভাই আসছে উনি চমৎকার আলোচনা করবে এবং মুনাজাত পরিচালনা করবে তবারক আছে তবারক মানি প্রধান অতিথি আমাদের দেশে বিভিন্ন জায়গায় তবারক থাকলে মানুষ আছে তবারক নাই মানুষ নেই ভোলায় আবার একটা জিনিস দেখছি বোলাই কোনো তবারক করে না মানুষ ভরপুর থাকবে দশটা বাজে মাফির শেষ একে কারেক দশটা মাগিলি থেকে একজন এসার পর একজন শেষ বরপুর মানুষ কিন্তু আমরা হইলে কি তোমারক তোমারক না করলে আমার মাহফিলের সৌন্দর্য থাকে না আলহামদুলিল্লাহ কারণ তো যাই হোক এখানে তবারক সারাই আপনারা মাহফিলের মাঠ বরপুর ছিলেন আল্লাহ তালা আপনাদের আশাকে কবুল করুক আল্লাহ তালা ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক আশাল্লাহাল আফ ইয়াতা হা ইনিয়া কুলুকৌলি হাদা দাদা ওস্তাক ফিরুল্লাহ আলী ওয়াকুম রহিম মা আলাই না আল্লাহ মালাক ওয়াসাল্লাম আলাইকুম বরহ মাতুল্লাহ